প্রজ্ঞা ধর্মে দীক্ষা নেন এবং বিধুভূষণ বড়ুয়ার পরিবর্তে সত্যপ্রিয় নাম গ্রহণ করেন। একই বছর তিনি ভিক্ষু হিসাবে দীক্ষিত হন। 1954 সালে তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য মিয়ানমার গমন করেন। পঠন পাঠন, অধ্যয়ন, গ্রন্থ রচনা ও সাধনায় 10 বছর কাটিয়ে 1964 সালে তিনি দেশে ফিরে আসেন। তখন থেকে তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পদে আসীন আছেন। মুক্তিযুদ্ধ চলাকালে শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরো ধর্মবিশ্বাস নির্বিশেষে বিপদাপন্ন নারী পুরুষকে নিজের বিহারে আশ্রয় দিয়েছিলেন। 2006 সালে তিনি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সংঘের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি বহু আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে যোগদান করেছেন। 2003 সালের 14 মার্চ মিয়ানমার সরকার তাকে ধর্ম বিষয়ে পাণ্ডিত্য এবং ধর্মপ্রচারের মাধ্যমে শান্তি বিস্তারে অবদান রাখার জন্য পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অগ্র মহাসদ্ধর্ম জ্যোতি পতাকা উপাধি প্রদান করেন। সমাজসেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরোকে 2015 সালের 21 পদকে ভূষিত করা হল। সম্মানিত সুধী, শ্রীমৎ সত্যপ্রিয় মহাথেরোকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের উদ্দেশ্যে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। ডক্টর অরূপ